আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অরবিট ট্রাভেল অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে যে ভিডিওটি আজ শেয়ার করছি, এটা হলো গত বছরের শেষের দিকে 2022-এর 28 তারিখে ডিসেম্বরে আমরা যাচ্ছি নানু বাড়িতে। নানু উদ্দেশ্যে যাওয়া, কারণ নানু আর আমাদের মাঝে নেই, ওনাকে এক নজর লাস্ট একজন হচ্ছে দেখার জন্যই যাওয়া হচ্ছে। ভিডিওটি আসলে আমি কিছু কিছু মুহূর্ত যেন আমার মেমোরিতে থাকে, সবার সাথে শেয়ার করতে পারি, এজন্যই অল্প অল্প করে একটি ভিডিও করেছি। এতদিন দেওয়া হয়নি, আসলে ভালো লাগছিল না আর এটা অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই ভিডিওটি শেয়ার করতে পারিনি। এখন মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো আমি আমার চ্যানেলে রাখতে পারবো, পরবর্তীতে কখনো যদি দেখতে ইচ্ছা করে তাহলে এটি দেখতে পারবো। দুই মামা, তিন মামাই গিয়েছে এখানে, তো দুই মামা ওখানেই থাকে, আমার নানু বড় মামার সাথেই থাকে, ছিল, এখন তো আর নেই। আমরা একটু বের হয়েছি সকালের দিকে যে একটু নানুকে দেখব, নানুকে কোথায় রেখে আসলো সেটা একটু দেখার জন্য আমরা বের হয়েছি। ওর মামতো বোনরা সহ খালামণিরা সহ বের হলাম। এটি কবরস্থান, এখানেই নানু আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, উনি যেন জান্নাতবাসী হন। বাচ্চারা ছিল ছোট ছোট, তাই আমার বাচ্চাগুলো অনেক মজা করেছে। বাসায় বসে থাকলে আম্মুরা খালি কান্নাকাটি করে, তাই আমরা পরের দিন একটু বের হলাম, গেলাম হলো স্কুল বাড়িতে। মানে স্কুলটা আগে এরকম ছিল না, আর একটু মানে অন্যরকম ছিল, কিন্তু এখন একটু পাকা টাকা করে অনেক সুন্দর করেছে। এটা দেখার জন্যে সবাই মিলে বের হলাম। এই পুকুরটা অনেক সুন্দর, পুকুরটা যখন পানিতে ভরে যাবে তখন অনেক ভালো লাগবে। এই স্কুলটা অনেক সুন্দর করেছে, আর বাচ্চাদের খেলার জায়গাটা পেয়ে আমার দুই ছেলে তো ভালোই দোলনা চড়া, স্লিপারে চড়া আরম্ভ করেছে। ওদের একটু যেন ভালো লাগে, আসলে বের হই না তো, কখনো যাওয়া ওরকম হয় না, অনেক দিন পর পরই যাওয়া হয়। আমি নানু বাড়িতে মনে হয় প্রায় 2 বছর পরে গিয়েছি, কিন্তু এই জন্যেই বাচ্চাগুলোকে একটু নিয়ে বের হলাম যে চলো ভালো লাগবে। এটি আসলে ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দাবাদে, এটা স্কুল, হাই স্কুল। তারপর আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এখানে একটি ক্ষেত আছে, এটা কিসের তা আমি আসলে বলতে পারতেছি না। এখানে এখানকার মানুষরাই, আশেপাশে যারা আছে তারা এটা লাগিয়েছে। বাচ্চাদের একটু নিয়ে বের হলাম, তারা যেটাই দেখে ওটাতেই মনে হয় যে অনেক মজা কিছু আছে, এটা দেখব। তো আমাদের আগেই তারা দৌড় দিয়ে সামনের দিকে যাচ্ছে। গ্রামটা আসলে ভালোই লাগে, গ্রাম তো গ্রামই, গ্রামে যতবার যাই থাকতে ভালো লাগে। বড় মামা যাচ্ছে, উনি একটু দূরেই যাবে, আমার পিচিটাকে আবার সবাই বেশি আদর করে, মানে সব কথা বলে কুটুর কুটুর করে, তাই সবাই মজা পায়। সরিষার ক্ষেত, হলুদ, মানে এত ভালো লাগে সরিষার ক্ষেত দেখতে। সরিষার ক্ষেতটা আসলে সব জায়গায় সবসময় হয় না, এই এখনই সিজন, তাই দেখলাম। আমরা আবার একটু সামনের দিকে এসে একটা নার্সারিতে এসেছি কিছু গাছ নেওয়ার জন্য। নার্সারিটা অনেক বড়, সব ধরনের গাছ আছে, ফল গাছ, ফুল গাছ, পাতাবাহার গাছ, সব ধরনের গাছ আছে।
তাই আমিও এখানে একটু ভিডিও করলাম যে অনেক বড় নার্সারি, দাম তেমন বেশি না, অল্প দামেই। এটি আসলে ওই যে মানে সুজনের আমার হাজব্যান্ডের মামাতো খালাতো ভাইয়ের বন্ধুর দোকান, এখানে সবাই মিলে আসলাম। আমি আসলে তেমন গাছ নিইনি, আমি নিয়েছি একটা পেয়ারা গাছ নিয়েছি, আর ওর মামতো বোনই অনেকগুলো গাছ নিয়েছে। আমরা আসলে সরিষা ক্ষেত দেখতে দেখতে গিয়েছিলাম, পরে চিন্তা করলাম না এখানে নামতে হবে, তা এই নেম একটু অনেক বছর পরে এরকম সরিষার ক্ষেত দেখেছি, ভালো লাগলো, খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। আমার ছোট ছেলেটার আসলে ও কখনো এরকম জায়গায় আসেনি, এই জন্য অনেক মজা করছিল, নাম নেমে হাঁটতে পারছিল না, তো আমি বললাম যে স্যান্ডেলটা হাতে নিয়ে নাও এবার হাঁটো, তো মজা করে হাঁটলো, তার সাথে আমিও হাঁটলাম পিছনে পিছনে। আমার বড় ছেলেটাও বললো মা আমাকে একটু ছবি তুলে দাও, হলুদ দেখতেই ভালো লাগে। সবাই নিশ্চয়ই গ্রামে যান, আপনারা সবাই যাবেন, তো এসব আসলে চোখের জন্য খুবই ভালো, তারপরে মনের জন্যও ভালো। আমরা তিন চার দিন থেকেছি, এবার রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে, কারণ ঢাকায় তো যেতে হবেই, এখানে সব খালামণিরা আছে, সবাই মিলে একসাথে আমরা ঢাকার দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।